কোন পরিমাপের ধারণা টিকোনোমেট্রির চ্যাপ্টার ওয়ান মানে কোষের দিকে কুড়ি এখানে বলেছে ত্রিভুজ এ বি সি এর বাহু সমান বাহু বলা আছে তাহলে আর এই কোনটার মান এ সি ডি এই কোনটার মান একশো চুয়াল্লিশ তাহলে বি সি ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান বের করতে বলেছে তাহলে এই কোনটার মান যদি একশো চুয়াল্লিশ হয় তাহলে এই কোনটার মান কত হবে স্যার একশো আশি মাইনাস একশো চুয়াল্লিশ কেন কারণ এই পুরো কোনটার যোগ ফল হচ্ছে একশো আশি ডিগ্রি সেই জন্য দেখো কোন এসিবি এসিবি এই কোনটার নাম হচ্ছে কি এসিবি এসিবি সমান একশো আশি মাইনাস এ সি ডি এই কোনটা বিয়ে হলো আর এই কোনটার মানে একশো চুয়াল্লিশ তাহলে এসিডির মানে একশো চুয়াল্লিশ বসান হলো একশো আশি থেকে একশো চুয়াল্লিশ বদলে ছত্রিশ হয় এবার ডিগ্রি থেকে রেডিয়ানে গেলে পাই বাই একশো আশি দিয়ে গুণ করতে হয় তাই পাই বাই একশো আশি দিয়ে গুণ করলাম কাটাকাটি করে পেলাম পাঁচ বাই ফাইভ পাই বাই ফাইভ পেলাম তাহলে এই কোনটার মান পেলাম পাই বাই ফাইভ আবার এই বাহু আর এই বাহু সমান তাই এই এই বাহুর বিপরীত কোণ এটা আর এই বাহুর বিপরীত কোণ এটা সমান হবে প্রথমে লেখা আছে এ বি সি এ বি টু সি প্রথমে লেখা আছে এবার আবার ত্রিভুজের তিনটি কোণের যোগফল ফল কত একশো আশি ডিগ্রি তাই লিখেছি দেখো সি এ বি যোগ সিবি এ সিবিএ যোগ এ সি বি একশো আশি ডিগ্রি এবার এই সি এ বি থাকলো সিবি এর জায়গায় সিএবি বসাতে পারি এই যে সিবিএ সমান বি এটা পুট করলাম আর এসিবির মান ছত্রিশ ডিগ্রি বের করেছি এসিবির মান ছত্রিশ ডিগ্রি সেটা বসানো হলো তাহলে এ বি আর সিএবি যোগ করলে টু বি কোন টু ইন্টু বি আর এই ছত্রিশ ওই দিকে গেলে মাইনাস হয়ে গেলো একশো আশি থেকে ছত্রিশ বাদ দিলে একশো চুয়াল্লিশ তাহলে কোন এ বি ক্যাল টু কত একশো চুয়াল্লিশ বাই দুই সমান বাহাত্তর ডিগ্রি এবার ডিগ্রি থেকে রেডিয়ে নে গেলে সেই পাই বাই একশো আশি দিয়ে গুণ করা হলো তাহলে এটা কাটাকুটি করে পেলাম কত টু পাই বাই ফাইভ টু পাই বাই ফাইভ কাটাকাটি করে গেল এটা তাহলে অতএব ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান কত টু পাই বাই ফাইভ এ এ বি সমান টু পাই বাই ফাইভ আবার এ বি সমান তো সিবিএ তাহলে সিবি এর মান কোন সিবি এর মান কোন যে সিবিএ এই কোন সি বি এর মান টু পাই বাই ফাইভ হবে আবার কোন সি এ বি মান টু পাই বাই ফাইভ হবে আর আরেকটার একটার মান তো ছত্রিশ পেয়েছি ছত্রিশ ডিগ্রি মানে পাই বাই ফাইভ এই জন্য পাই বাই ফাইভ হলো আশা করি বোঝা গেছে এই অঙ্কটা তাহলে এটা একটা হলো এর পরবর্তী অঙ্ক আমরা চার নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব চার নম্বর অঙ্কে দেখো চার নম্বর অঙ্কে বলা আছে যে কী বলা আছে একটা সমকো ত্রিভুজের সূক্ষ্ম দুটির অন্তর অন্তর মানে কি অন্তর মানে সবসময় ছোটো থেকে বড়োটার বিয়োগ তো আমি ধরিলাম সূক্ষ্ম দুটি হল এক্স ডিগ্রি আর ওয়াই ডিগ্রি ধরিলাম ব্র্যাকেটে লিখলাম এক্স দেন ওয়াই মানে এক্স ওয়াই থেকে বড় তাহলে প্রশ্নানুসারে অনুসারে ওরা অন্তর বলে দিয়েছে প্রশ্নে দেখতে পাবে যে টু পাই বাই ফাইভ এটা অন্তর বলা আছে তো আমি দূর ধরেছি ডিগ্রিতে এক্স ডিগ্রি আর ওয়াই ডিগ্রি তাহলে এক্স ডিগ্রি মাইনাস ওয়াই ডিগ্রি তাহলে ডিগ্রি থেকে ডিগ্রি বিয়োগ করলে ডিগ্রি পাবো কিন্তু এটা টু পাই বাই ফাইভ এটা রেডিয়ানে রয়েছে তো রেডিয়ান থেকে ডিগ্রিতে গেলে একশো আশি বাই পাই দিয়ে গুণ করতে হয় রেডিয়ান থেকে ডিগ্রিতে গেলে একশো আশি বাই দিয়ে গুণ আর ডিগ্রি থেকে রেডি গেলে পায় বাই একশো আশি গুণ তাহলে এই পায় পাই ক্যান্সেল হয়ে গেল পাঁচ দিয়ে একশো আশি কাটলে ছত্রিশ ছত্রিশ দুগুনি বাহাত্তর ডিগ্রি তাহলে এক্স ডিগ্রি মাইনাস ওয়াই ডিগ্রি সমান বাহাত্তর ডিগ্রি আবার এটা যেহেতু সমকোণী ত্রিভুজের দুটো সূক্ষ্ম কোণ বলা আছে কোশ্চেনে সমকোণী ত্রিভুজ কথা ধরো এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় এটা যদি এক্স ডিগ্রি হয় এটা যদি ওয়াই যদি হয় তাহলে এটা নব্বই ডিগ্রি এটা নব্বই তাহলে একটার মান যদি নব্বই হয় তাহলে বাদ বাকি দুটো কোণের যুগ ফল কত হয়ে যাবে নব্বই হয়ে যাবে তাই দেখো এক্স প্লাস ওয়াই এই যে এক্স প্লাস ওয়াই সমান কী করা আছে নব্বই করা আছে তাহলে এটাকে দুই নাম্বার দিলাম তারপরে এক নম্বর আর দুই নম্বর যোগ করলাম দেখো যোগ করলে কি হলো ওয়াই ওয়াই কেটে গেল তাহলে কি থাকবে এক্স ডিগ্রি আর এক্স ডিগ্রি হলে টু এক্স ডিগ্রি টু এক্স ডিগ্রি ক্যালটু হচ্ছে একশো বাষট্টি বাহাত্তর আর নব্বই করলে বাষট্টি তাহলে এক্স ডিগ্রি সমান কত হয়ে যাবে এক্স ডিগ্রি সমান একশো বাষট্টিকে দুই দিয়ে ভাগ এই দুই এই দিকে গুণ আছে এই দিকে নিলে ভাগ হয়ে গেল তো হয়ে গেলো একাশি ডিগ্রি তাহলে এক্সের মান দুই নঙে এক্সের মান বসিয়ে দিলাম দুই নঙে এক্সের মান এই যে দুই নঙে এক্সের মান বসিয়ে পায় দুই নঙে এক্সের মান বসিয়ে পায় তাহলে এক্সের মান বসিয়ে দিলে এখান থেকে ওয়াইয়ের মান বেরিয়ে আসলো ন ডিগ্রি তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে বলছে যে কোন কোন দুটোর মান কি একাশি ডিগ্রি একটার মান একাশি ডিগ্রি বেড়েছে আর একটার মান ন ডিগ্রি বেরিয়েলো তাহলে কোন দুটোর মান একাশি ডিগ্রি এবং নয় ডিগ্রি এটা আমরা পেলাম ষষ্ঠিক পদ্ধতির মান এবার পরবর্তী যে অঙ্ক রয়েছে সেই পরবর্তী অঙ্ক পাঁচ নাম্বার অঙ্ক নিয়ে আলোচনা হবে পাঁচ নাম্বার অঙ্কে দেখো বলা আছে কি কোশ্চেন বই তোমরা খুলবে তাহলে দেখতে পাবে একটা ত্রিভুজের একটা কোণের পরিমাণ পঁয়ষট্টি ডিগ্রি আর দ্বিতীয় কোণটার পরিমাণ বলছে পাই বাই বারো তাহলে প্রথম কোণের মান পঁয়ষট্টি ডিগ্রি দ্বিতীয় কোণের মান পাই বাই বারো এটা রেডিয়ানে দেওয়া আছে এটা ডিগ্রিতে দেওয়া আছে মানে এটা ষষ্ঠিক পদ্ধতি এটা বৃত্তীয় পদ্ধতি তাহলে রেডিয়ান থেকে যদি আমরা রেডিয়ান থেকে যদি মানে ষষ্ঠিক পদ্ধতিতে নিয়ে যাই তাহলে এই পায়ের মান কত পায়ে মানে একশো আশি ডিগ্রি পুট করা হলো বারো দিয়ে একশো আশি কাটলে পনেরো ডিগ্রি হয় তাহলে তৃতীয় কোনটার মান কত ত্রিভুজের তিনটি কোণের যোগ ফল একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি থেকে যদি এই দুটো কোণের এই পঁয়ষট্টি আর পনেরো যোগফল যদি বিয়োগ করে দিই তাহলে আমরা তিন নম্বর কোণের মান পেয়ে যাব তাই তিন নম্বর কোণের মান কিন্তু পাওয়া গেল তিন নম্বর কোণের মান পাওয়া গেল একশো ডিগ্রি তাহলে ষষ্ঠিক পদ্ধতি পেলে আমি একশো ডিগ্রি এবার এই ষষ্ঠিক পদ থেকে বৃত্তীয় পদ থেকে গেলে পাই বাই একশো আশি দিয়ে গুণ করা হলো এই জন্য একটা শূন্য একটা শূন্য গেলে পাঁচ দুগুনি দশ আর নয় দুগুনি আঠারো তাহলে ফাইভ পাই বাই নাইন তাহলে তৃতীয় কোনটার ষষ্ঠিক মান হচ্ছে একশো ডিগ্রি এবং বৃত্তীয় মান কত ফাইভ পাই বাই নাইন ওকে এবার ছয় নাম্বার অঙ্ক ছয় নাম্বার অঙ্ক দেখো ছয় নাম্বার অঙ্ক এসছে দু হাজার কুড়ি সালে এমপি দু হাজার কুড়ি সালে এসছে ছয় নাম্বার অঙ্ক ছয় নম্বর অঙ্ক এবার বুঝতে হবে ছয় নম্বর অঙ্কে কি বলছে যে দুটি কোণের সমষ্টি একশো পঁয়ত্রিশ ডিগ্রি এবং অন্তর পাই বাই বারো সমষ্টি তাহলে কোন দুটো ধরিলাম আমরা এক্স ডিগ্রি আর ওয়াই ডিগ্রি এক্স ডিগ্রি আর ওয়াই ডিগ্রি কোন দুটো ধরিলাম আমরা তাহলে প্রশ্ন অনুসারে এক্স প্লাস ওয়াই সমান একশো পঁয়ত্রিশ কারণ ওরা বলেই দিয়েছে প্রশ্নে আর এক্স মাইনাস ওয়াই সমান পাই বাই বারো অন্তর ওরা বলে দিয়েছে তো এইখানে মানে পাই বাই বারো ডাইরেক্ট না করে এই লাইনটা এটা করা যায় পাই বাই বারো ইন্টু একশো আশি বাই পাই করতে হবে কেন কারণ এই ডিগ্রি থেকে ডিগ্রি বাদ দিলে আমরা ডিগ্রিতেই পাব কিন্তু পাই বাই বারো যে অন্তরটা বলা আছে সেটা তো বৃত্তীয় পদ্ধতিতে রেডিয়ানে রয়েছে রেডিয়ানের সঙ্গে তো ষষ্ঠিক পদ্ধতির সমান হতে পারে না এই জন্য পাই বাই বারোকে আমরা ডিগ্রিতে রূপান্তরিত করার জন্য একশো আশি বাই পাই গুণ করলাম তাহলে পাই পাই কেটে গেলো আর বারো দিয়ে একশো আশি কাটলে পনেরো হলো তাহলে এক্স মাইনাস ওয়াই সমান পনেরো ডিগ্রি এবারে এক নাম্বার আর দুই নাম্বার যোগ করে দিলাম যোগ করে দিলে দেখো আমরা টু এক্স সমান টু এক্স ডিগ্রি সমান এই এক্স এক্স ওয়াই মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে গেল তাহলে টু এক্স ডিগ্রি সমান একশো পঞ্চাশ এই দুই ওদিকে গেলে একশো পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করলে পঁচাত্তর ডিগ্রি হয়ে যাবে এবার পঁচাত্তর ডিগ্রিকে যদি আমরা রেডিয়ানে প্রকাশ করি তাহলে পাই বাই একশো আশি দিয়ে গুণ করতে হবে এই জন্য পাই বাই একশো আশিতে গুণ করা হয়েছে দেখো পাই বাই একশো আশি দিয়ে যদি গুণ করা হয় তাহলে এটা কাটাকুটি করে হয়ে গেছে ফাইভ পাই বাই কত বারো হয়ে গেছে তাহলে ফাইভ পাই বাই বারো হলো তাহলে আমরা

ষাট দিয়ে একশো আশি কাটলে তিন হয় তাহলে তিন পেলাম তাহলে কি পেলাম না কোন দুটির বৃত্তীয় পদ্ধতি মান একটা করে মান পেলাম পঁচাত্তর ডিগ্রি আর একটা কোণের মান পেলাম ষাট ডিগ্রি তাহলে পঁচাত্তর আর ষাট ডিগ্রি এবং ষষ্ঠিক পদ্ধতিতে মান আর বৃত্তীয় পদ্ধতি মান পেলাম ফাইভ পাই বাই বারো আর হচ্ছে পাই বাই থ্রি এই যে ফাইভ পাই বাই বারো পেয়েছি এই মানটা আর এখানে পাই বাই থ্রি পেয়েছি তাহলে ছয় নম্বর অঙ্ক হয়ে গেল আমাদের এবার আমরা অঙ্ক আলোচনা করবো সাত নম্বর অঙ্ক সাত নাম্বার অঙ্কে বলেছে যে সাত নাম্বার অঙ্কে কোশ্চেনটা দেখো একটা ত্রিভুজের কোন তিনটির অনুপাত দিয়েছে টু ইস টু থ্রি ইস টু ফোর এই যে বইয়ের কোশ্চেনটা যদি দেখো তাহলে দেখতে পাই কোন তিনটির অনুপাত বলে দিয়েছে টু ইস টু থ্রি টু ফোর ত্রিভুজটির বৃহত্তম কোনটার বৃত্তীয় মান হিসেব করতে বলেছে তাহলে তিনটে কোণের পরিমাপ এর অনুপাত বলে দিয়েছে টু ইস টু থ্রি ইস টু ফোর আমরা কোন তিনটে ধরলাম একটা হচ্ছে টু এক্স রেডিয়ান একটা থ্রি এক্স রেডিয়ান একটা হচ্ছে ফোর এক্স রেডিয়ান মানে এই যে ওপরে এক্স সি পাওয়ারে সি দেওয়া আছে কারণ সি ফর সার্কুলার সিস্টেম সার্কুলার সিস্টেম হচ্ছে বৃত্তীয় পদ্ধতি এই জন্য রেডিয়ানকে বোঝানোর জন্য উপরে সি দেওয়া হয় একটা টু এক্স রেডিয়ান একটা থ্রি এক্স রেডিয়ান একটা ফাইভ এক্স রেডিয়ান আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের যোগ ফল একশো আশি ডিগ্রি আর তাহলে এগুলো তো সব রেডিয়ানে রয়েছে তাহলে এই রেডিয়ানের সঙ্গে রেডিয়ানের যোগ করলে তো আমরা রেডিয়ান পাবো ডিগ্রিতে তো পাবো না এই জন্য টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর এক্স রেডিয়ান ইকাল টু পাই করলাম কারণ পাই মানে একশো আশি ডিগ্রি এগুলো সব রেডিয়ানে রয়েছে তাই একশো আশি ডিগ্রির মানটা রেডিয়ানে পুট করা হলো তাহলে এগুলো যোগ করলে নাইন পাই নাইন এক্স হল নাইন এক্স এক্সিক্যাল টু পাই তাহলে এক্স এক্সিক্যাল টু কত পাই বাই নাইন এখন বিষয় হচ্ছে এটার মধ্যে দেখো সবচেয়ে এই দুটো টু এক্স থ্রি এক্স আর ফোর এক্সের মধ্যে বড় হচ্ছে কি ফোর এক্স তাহলে বৃহত্তম কোন হচ্ছে ফোর এক্স তাহলে এক্সের মান কত বেরোলো স্যার এক্সের মান বেরিয়েছে পাই বাই নাইন পাই বাই নাইন তাহলে ফোর এক্স ফোর তাহলে বৃহত্তম কোনটার বৃত্তীয় পদ্ধতির মান কত হবে ফোর ইন্টু পাই বাই নাইন এক্সের মান পাই বাই নাইন তাহলে এটা কে দেবে ফোর ইন্টু পাই বাই নাইন সোয়ান ফোর পাই বাই নাইন এটা বেরিয়ে আসবে তাহলে বৃহত্তম কোনটা বৃত্তীয় মান বেরিয়ে চলে আসলো এই হয়ে গেল আমাদের কত নাম্বার অঙ্ক সাত নাম্বার অঙ্ক এবার আট নাম্বার অঙ্ক আট নাম্বার অঙ্কে দেখো বলেছে আট নাম্বার অঙ্কে কী বলেছে একটা বৃত্তের ব্যাসাধ্যের দৈর্ঘ্য বলেছে আঠাশ সেমি এই জন্য দেখো ব্যাসাধ্যের দৈর্ঘ্য আমরা লিখে দিয়েছি ব্যাসার্ধকে আর দিয়ে প্রকাশ করেছি ব্যাকেটে আর লিখেছি আর সমান আঠাশ সেমি বৃত্ত চাপের দৈর্ঘ্য যেটাকে এস দিয়ে প্রকাশ করা হয় এস সমান ফাইভ পয়েন্ট ফাইভ সেমি আর তাহলে এই ধরো ব্যাসার্ধ এটা হচ্ছে বৃত্ত চাপ তাহলে এই ব্যাসার্ধ এবং বৃত্ত চাপ মিলে বৃত্তের কেন্দ্রে যে কোনটা ধৃত করেছে ধৃত মানে যে কোনটা উৎপন্ন করেছে ধৃত করা শব্দ হচ্ছে যে কোনটা উৎপন্ন করেছে তাহলে এই কোনটাকে আমরা থিটা ধরলাম তাহলে কেন্দ্রীয় মান থিটা ধরলাম এবার আমরা জানি কি এসিক্যাল টু আর থিটা এটা একটা ফর্মুলা আমরা জানি তাহলে এদিকে এই আরটাকে যদি ওদিকে নিয়ে যায় তাহলে এস বাই আর হয়ে গেল তাহলে থিটা ক্যাল টু এস বাই আর এস এর মান হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ আর আর এর মান হচ্ছে টোয়েন্টি এইট এবার এই যে কোনটা এই কোনটা একটা বৃত্তের রয়েছে দেখো বৃত্তের ভেতরে রয়েছে তো বৃত্তের ভেতরে সবসময় রেডিয়ানে কোন থাকে কিসে থাকে রেডিয়ানে রেডিয়ান মানে যদি কোণের মধ্যে পাই থাকে তাহলে সেটা অবশ্যই রেডিয়ানে এই যে থিটার মান ফাইভ পয়েন্ট ফাইভ বাই আঠাশ এখানে কোথাও পাই রয়েছে পাই নেই এর জন্য এটা রেডিয়ানে নাই তাই এই পায়ে আনবো একটা আমার এখানে পায়ে নিয়ে আসবো পায়ে আনার জন্য আমাকে বাইশের স্বাদ বানাতে হবে তাহলে ফাইভ পয়েন্ট ফাইভ মানে এই দেখো এই দশমিক উঠালের পরে একটা দশ দিয়ে গুণ করতে হবে তাই দশ দিয়ে গুণ করেছি তাহলে এখানে পঞ্চান্ন পঞ্চান্ন মানে কি এগারো গুণ পাঁচ এগারো গুণ পাঁচ আর আঠাশ মানে সাত গুণ চার সাত গুণ চার আর এই দশ কোথা থেকে স্যার এই দশমিক উঠানোর জন্য দশ এসছে আর এই দুই এই দুই উপর আমি গুণ করেছি দুই দিয়ে গুণ করেছি কেন গুণ করেছি কারণ আমাকে বাইশ বানাতে হবে উপরে উপরে বাইশ বানাতে হবে দেখো এখানে আমার এগারো ছিল উপরে উপরে এটা যদি ঢেকে দিই তাহলে এটা কি রয়েছে এটা ঢেকে দিলে উপরে রয়েছে এগারো পঞ্চান্ন টোটাল তাহলে এগারোর সঙ্গে কত গুণ করলে বাইশ হবে দুই এই জন্য আমরা লব এবং হরকে দুই দিয়ে গুণ করেছি তাহলে দুই দিয়ে গুণ করে দিয়েছি এবার এই এগারো গুণ দুই বাইশ আর এই সাত তাহলে এই এগারো গুণ দুই বাইশ করলাম আর এই সাত আলাদাভাবে লিখলাম তাহলে এই পাঁচ থাকলে ওপরে আর নিচে হচ্ছে চার গুণ দশ গুণ দুই এটা আলাদাভাবে রেখে দিলাম তাহলে চার দশ চল্লিশ চল্লিশ দু আশি তাহলে পাঁচ বাই আশি আলাদাভাবে লিখলাম তাহলে এই বাইশের সাথে মানে কত পাই তাহলে ওপরে ফাইভ বাই পাই আশি হয়ে গেল এটা ফাইভ পাই বাই আশি তাহলে ধৃত তাহলে ফাইভ পয়েন্ট ফাইভ শেষে আনসার দেখলাম ফাইভ পয়েন্ট ফাইভ শ্রেণী বৃত্ত দ্বারা ধৃত কেন্দ্রীয় কোনটি নির্ণয়মান হচ্ছে ফাইভ পাই বাই আশি এত রেডিয়ান রেডিয়ান দেওয়ার দরকার হয় না কারণ পাই থাকলে রেডিয়ানে হয়ে যাবে অটোমেটিক তারপর নয় নম্বর অঙ্ক নয় নম্বর অঙ্কে কি বলেছে নয় নম্বর অঙ্কে বলেছে দেখো যে একটা বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোন ধারণ করছে তাদের অনুপাত কোন বৃত্তের বলছে বৃত্তের অসমদর্ঘ্যে দুটি চাপ তাহলে বৃত্তের অসমদর্ঘ্য দুটি চাপ যেমনি বলেছে তার মানে কোন দুটো অবশ্যই রেডিয়ানে রয়েছে তাহলে এই যে অনুপাত দিয়েছে কোন দুটোর যে অনুপাত দিয়েছে সেটা কি রেডিয়ানে কোনের পরিমাপের অনুপাত কিন্তু এটা তো দ্বিতীয় কোনটার ষষ্ঠিক মান বলেছে তিরিশ ডিগ্রি হলে প্রথম কোনটার বৃত্তীয় মান ও ষষ্ঠিক মান হিসেব করতে বলেছে তো আমরা ধরে নিচ্ছি যে প্রথম কোনটার প্রথম কোণের মান হচ্ছে এক্স রেডিয়ান এটা ধরলাম আর দ্বিতীয় কোণের মান বলা আছে তিরিশ ডিগ্রি তো ডিগ্রি থেকে রেডিয়ানে গেলে কি করতে হবে পাই বাই একশো আশি দিয়ে গুণ করতে হবে এই জন্য পাই একশো আশি দিয়ে গুণ করে দিয়েছি তিরিশ দিয়ে একশো আশি কাটাকাটি করলে নিচে ছয় হয় তাহলে পাই বাই ছয় রেডিয়ান হলো প্রশ্ন অনুসারে এবার দুটো কোণের অনুপাত বলে দেশে ফাইভ ইস টু টু বলা আছে অনুপাত তো প্রথম কোণ তো ধরেছি আমি এক্স রেডিয়ান এক্স রেডিয়ান আর দ্বিতীয় কোণের মান বেরিয়ে আসলো কত পাই বাই সিক্স বেড়ে এসছে তাহলে দ্বিতীয় কোণের মানবের বসা লাগা নেই পাই বাই সিক্স তাহলে এক্স বাই পাই বাই সিক্স কত ফাইভ বাই টু এবার তাহলে কোনাকি এই যে সিক্স এই সিক্স যখন নিচে আছে তাহলে এটা উপরে উঠে যাবে এটা উপরে উঠে গেলে সিক্স এক্স রেডিয়ান হলো আর বাই পাই নিচে থেকে গেলো আর এদিকে পাই ফাইভ বাই টু থেকে গেলো এবার কোন গুণ ছয় গুণ করলে বারো রেডিয়ান আর এদিকে হচ্ছে তাহলে এক্স রেডিয়ান কত আসবে এই বারো এদিকে গেলে ভাগ হয়ে গেল তাহলে ফাইভ পাই বাই বারো এবার এটা রেডিয়ানের মান এটা যদি ডিগ্রিতে নিয়ে যায় তাহলে রেডিয়ান থেকে মানে বৃত্তীয় পদ্ধতি থেকে ষষ্ঠিক পদ্ধতি দিতে গেলে আমি সোজা কথা এখন এই পায়ের মান বসিয়ে দিলাম পায়ের মান কত পায়ের মানে একশো আশি ডিগ্রি তো পায় মানে একশো আশি ডিগ্রি পুট করা হলো বারো দিয়ে একশো আশি ডিগ্রি কাটলে পনেরো তাহলে পাঁচ পনেরো পঁচাত্তর ডিগ্রি পাঁচ পনেরো পঁচাত্তর ডিগ্রি হয়ে তাহলে এক্সের মান বৃত্তীয় পদ্ধতি বেরিয়ে আসলো ফাইভ পাই বাই বারো আর ষষ্ঠিক পদ্ধতি বেরিয়ে এলো পঁচাত্তর ডিগ্রি তাহলে প্রথম কোনটার ষষ্ঠিক মান হচ্ছে পঁচাত্তর ডিগ্রি আর বৃত্তীয় মান কত আসল ফাইভ পাই বাই বারো রেডিয়ান তাহলে আমাদের নয় নম্বর অঙ্ক কমপ্লিট হয়ে গেল এবার আমরা অঙ্ক আলোচনা করবো দশ নম্বর অঙ্ক দশ নম্বর অঙ্কে দেখো কোশ্চেনে বলছে কি কোশ্চেনে বলছে কোশ্চেনে বলছে একটা ঘূর্ণায়মান রশ্মি দেখো একটা ঘূর্ণায়মান রশ্মি মাইনাস ফাইভ পূর্ণ মাইনাস ফাইভ পূর্ণ এক বাই বারো কোন উৎপন্ন করেছে রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপরে আরও কত ডিগ্রি কোন উৎপন্ন করেছে তা হিসেব করে লিখি তো দেখো রশ্মিটি যে কোন উৎপন্ন করেছে সেটাকে আমরা একটু ভেঙে লিখছি এখানে এই মাইনাস থাকলো আর এখানে কিছু নেই মানে কিন্তু দেখো এটা প্লাস থাকে এখানে কারণ পাঁচ বারো ষাট এটা যদি ওই অপ্রকৃতিক ভগ্নাংশকে যদি মিশ্র ভগ্নাংশ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে পাঁচ বারো ষাট আর পাই বাই বারো হবে এটাও ক্যালকুলেট করো তো তাই হবে পাঁচ বারো ষাট প্লাস একষট্টি পাঁচ বারো ষাট পায় প্লাস একটা পায় তাহলে একষট্টি पाई বাই হবে তাহলে এখানে কিছু নয় মানে প্লাস রয়েছে তাই প্লাস দিলাম আর আগে মাইনাস ছিল এই জন্য মাইনাস ব্র্যাকেট ঘিরে এখন এই ফাইভ পাই ফাইভ पाई মানে ফোর প্লাস হবে আর মান তো একশো আশি ডিগ্রি এটা মানে তো একশো আশি ডিগ্রি মানে তো পাই তাহলে এটা 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 যদি আমি আরও একটা লাইন করি এখানে তাহলে এটা কত হয়ে যাবে এটা দেখো ফাইভ পাই এটা হয়ে যাবে ফোর পাই প্লাস পাই প্লাস পাই বাই বারো এটা হবে তাই তো পাই বাই বারো হবে তো এটা পাই বাই বারো লিখেছি এটা কত লিখেছি পাই বাই বারো হয়ে জায়গাটাতে এটা পাই বাই বারো লেখা হলো যেটা বোঝানোর জন্য তো এখানে ফোর পায়ে থাকলো আর পায়ের মানে একশো আশি ডিগ্রি প্লাস এই পাই মানে আবার কত স্যার একশো আশি ডিগ্রি তাহলে বারো দিয়ে একশো আশিকে কাটলে পনেরো হয় তাহলে এই একশো আশি আর পনেরো যুগ করলে আবার কত একশো পঁচানব্বই তাহলে ফোর পায়ে প্লাস একশো পঁচানব্বই মনে রাখতে হবে যে এইরকম একটা রশ্মি যদি ঘড়ির কাটার বিপরীত দিকে যদি ঘুরে অ্যান্টি ক্লোকাইজ তাহলে কোনটাকে ধনাত্মক ধরা হয় আমরা তো চাঁদা বসে এই দিকেই কোন পরিমাপ করি আর এই দিকে কোন পরিমাপটাকে ধনাত্মক কোন হয় আর যদি এই দিক থেকে এই দিকে যদি কোন পরিমাপ হয় অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে যদি কোন পরিমাপ হয় তাহলে সেটা ঋণাত্মক হয় কোনটা কি হয় ঋণাত্মক তো আমাদের দেখছি যেহেতু মাইনাস রয়েছে অর্থাৎ ঋণাত্মক রয়েছে সুতরাং রশ্মিটা কোন দিকে ঘুরেছে সে ঘুরেছে ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে যেহেতু উৎপন্ন কোনটি ঋণাত্মক সুতরাং রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে দেখো সেই জন্য লিখেছি যেহেতু যেহেতু চিহ্ন ঘূর্ণায়মান রশ্মি কর্তৃক মানে রশ্মির দ্বারা উৎপন্ন কোনটি ঋণাত্মক সুতরাং রশ্মিটি ঘড়ির কাটার দিকে দুবার পূর্ণ অবর্তন দুবার কেন ফোর পাই ফোর পাই মানে দেখো এখান থেকে এখানে এলে একটা পাই আবার এখান থেকে এখানে এলে আবার একটা পাই পাই মানে কত একশো আশি ডিগ্রি তাহলে এখানে এলে তো একশো আশি ডিগ্রি আবার এখানে এলে একশো আশি ডিগ্রি তাহলে এক পাই দুই পাই দুই পায়ে হচ্ছে কত দুই পায়ে হচ্ছে একবার পূর্ণ অবর্তন তাহলে তিন পায় এটা চার পাই তাহলে চার পাই কত পূর্ণবর্তন হলো দুবার পূর্ণবর্তন এই জন্য ফোর পাই মানে টু পাই মানে একবার পূর্ণবর্তন তাহলে ফোর পাই মানে কবার পূর্ণবর্তন দুবার পূর্ণবর্তন এই জন্য লিখেছি যে দুবার পূর্ণ আবর্তন করে আরও একশো ডিগ্রি কোন উৎপন্ন করেছে তাহলে এই গেল দশ নম্বর অঙ্ক এবার আমরা তেরো নম্বর অঙ্ক করব এগারো নম্বর এবং বারো নম্বর অঙ্ক করার কোনো প্রয়োজন নেই এই অঙ্ক দুটো পরীক্ষাতে সাধারণত না আসার না দেখো নম্বর কি বলেছে নম্বর বলা আছে একটা চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ বলে দিয়েছে চতুর্থ কোণটা ষষ্ঠিক ও বৃত্তীয় মান বের করতে বলেছে তো একটা চতুর্ভুজের চারটে কোণের যোগফল ফল একশো তিনশো ষাট ডিগ্রি হয় এটা আমরা জানি এই জন্য লিখেছি দেখো চতুর্ভুজের প্রথম কোণের মান পাই বাই থ্রি দ্বিতীয় কোণের মান ফাইভ পাই বাই সিক্স প্রথম কোন বৃত্তীয় পদ্ধতিতে রয়েছে দ্বিতীয় কোনটার মানও বৃত্তীয় পদ্ধতি রয়েছে তৃতীয় কোনটার মান ষষ্ঠিক পদ্ধতিতে রয়েছে ডিগ্রি তো আমি এই কোনটাকে মানে বৃত্তীয় পদ্ধতি নিয়ে যাচ্ছি তাহলে ডিগ্রি থেকে রেডি এনে নিয়ে যেতে কি করতে হয় পাই বাই একশো আশি দিয়ে গুণ করতে হয় এই জন্য পাই বাই একশো আশি দিয়ে গুণ করলাম নব্বই দিয়ে একশো আশিকে কাটলে দুই হয় তাহলে পাই বাই দুই পেলাম তৃতীয় কোনটার মান তাহলে চতুর্থ কোনটার মান কত আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের যোগ চারটে কোণের যোগ ফল কত হয় চারটে কোণের যোগ ফল হয় তিনশো ষাট ডিগ্রি আর তিনশো ষাট ডিগ্রি মানেই হচ্ছে টু পাই পায়ের মানে একশো আশি ডিগ্রি চারটে কোণের যোগ ফল তিনশো ষাট ডিগ্রি চতুর্ভুজের চতুর্ভুজের চারটে কোণের যোগ ফল চারশো তিনশো ষাট ডিগ্রি তো আর তাহলে তিনশো ষাট ডিগ্রি মানে টু পাই কারণ পায়ে মানে একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি দুই দিয়ে কোনো তিনশো ষাট সেই জন্য দেখো তাহলে তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ টু পাই থেকে যদি আমি বাকি তিনটে কোনে যোগ ফল বিয়োগ করে দিই তাহলে চতুর্থ কোণের মান আমি পেয়ে যাব এই জন্য টু পাই থেকে আমি ওই যে তিনটে কোণের মান এই কোন এই কোন এবং এই কোনটার মান বিয়োগ করে দিলাম তাহলে আমি চতুর্থ কোণের মান পেয়ে যাবো তাহলে টু পাই থাকলো তিন ছয় আর দুই সব হচ্ছে ছয় তিন দিয়ে ছয় কে ভাগ করলে দুই হয় তাহলে দুই ইন্টু পাই মানে টু পাই যোগ ছয় এই ছয় দিয়ে যদি এই ছয় কে ভাগ করি এক এক ইন্টু ফাইভ পাই মানে ফাইভ পাই যোগ ছিল যোগ দুই দিয়ে সিক্সকে ভাগ করলে তিন হয় তিন ইন টু পাই মানে তি থ্রি পাই তাহলে সমান টু পাই ছিল টু পাই থাকলেও বিয়োগ ছিল বিয়োগ থাকলেও টু পাই আর ফাইভ পাই যোগ করলে সেভেন পাই আর থ্রি পাই যোগ করলে টেন পাই টেন পাই বাই সিক্স টেন পাই বাই সিক্স হয়েছিল টেন পাই বাই সিক্স এবার আবার ছয় লসাবো তাহলে ছয় আর দুই গুণ করলে বারো পাই মাইনাস টেন পাই তাহলে বারো পাই থেকে টেন পাই বাদ দিলে টু পাই বাই সিক্স দুই দিয়ে ছয়কে কাটলে তিন তিন তাহলে এদিকে কী থাকলো পাই বাই থ্রি থাকলো তাহলে এই পাই পায়ের মান যদি একশো আশি ডিগ্রি পুট করে দিই তাহলে পাই একশো আশি বাই তিন তিন দিয়ে একশো আশি ডিগ্রি করলে এক ষাট ডিগ্রি হয় তাহলে চতুর্থ কোণটার ষষ্ঠিক মান কত ষাট ডিগ্রি পেলাম আমরা চতুর্থ কোণের ষষ্ঠিক মান পেয়ে গেলাম ষাট ডিগ্রি তাহলে এই যে তিন মার্ক্সের যেগুলো অঙ্ক ছিল তোমাদের এর মধ্যে চার নাম্বার অঙ্ক পাঁচ নাম্বার অঙ্ক ছয় নাম্বার অঙ্ক সাত নাম্বার অঙ্ক এই তিনটে এই চারটে অঙ্ক খুব ইম্পর্টেন্ট আর আট নম্বর অঙ্ক তো মানে দু হাজার এগুলোও ভালো অঙ্ক তো তবে তিন মানে চার পাঁচ ছয় সাত আর অঙ্ক নাম্বার হচ্ছে তোমার তেরো এই অঙ্কগুলো কিন্তু খুব ভালো অঙ্ক এগুলো ভালো করে প্র্যাকটিস করবে